হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল ডিজিটাল স্টাডিতে। আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো ম, দন্তন্য, উ, অনুস্বর। এই বর্ণগুলোর উচ্চারণ আমরা ইংরেজিতে কোথায় কোথায় পেয়ে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ম এর উচ্চারণ আমরা পাই এম, ডাবল এম, এম বি, এম এন, জি এম, সি এইচ এম। এই লেটারগুলোর ক্ষেত্রে আমরা ম এর উচ্চারণ পেয়ে থাকি। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে বুঝি এবং সেটাকে আয়ত্ত করার চেষ্টা করি। এম এর উচ্চারণ আমরা স্বাভাবিকভাবে ময় পেয়ে থাকি, যেমন মাইন, মাইন। দেখুন এখানে আমরা এম এর উচ্চারণ স্বাভাবিকভাবেই ম পাচ্ছি। মাইন এর অর্থ হচ্ছে খনি। নেক্সট ডাবল এম এর উচ্চারণ আমরা ম পেয়ে থাকি, যেমন কমেন্ট, কমেন্ট। দেখুন এখানে আমরা ডাবল এম পাচ্ছি, কিন্তু এই ডাবল এম এর উচ্চারণ হচ্ছে ম। কমেন্ট এর অর্থ হচ্ছে মন্তব্য। তেমনি করে আমরা বলতে পারি গ্রামা, গ্রামা। দেখুন এখানে আমরা গ্রামার বলে থাকি, বাট এখানে যে আর এর জন্য আমরা রটা ব্যবহার করি সেই রটা হালকা উচ্চারণ করতে হবে। গ্রামা এর অর্থ হচ্ছে ব্যাকরণ। তো দেখুন এখানেও আমরা ডাবল এম এর জন্য কিন্তু ম এর উচ্চারণ পাচ্ছি। নেক্সট এম বি, এই দুটি লেটারও ম সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ক্লাইম, ক্লাইম। দেখুন এখানে আমরা এম বি পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ম। ক্লাইম এর অর্থ হচ্ছে আরোহণ। তেমনি করে আমরা বলতে পারি বোম, বোম। দেখুন এখানেও আমরা এম বি পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ম। বোম এর অর্থ হচ্ছে বোমা। নেক্সট এম এন, এই দুটি লেটারও ম সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন হিম, হিম। দেখুন এখানে আমরা এম এন কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ম। হিম এর অর্থ হচ্ছে সমবেত প্রার্থনা সঙ্গীত। নেক্সট জি এম, এই দুটি লেটারও ম সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ডায়াফ্রাম, ডায়াফ্রাম। দেখুন এখানে আমরা জি এম কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ম। ডায়াফ্রাম এর অর্থ হচ্ছে পাতলা ঝিল্লি। নেক্সট সি এইচ এম, এই তিনটি লেটারও ম সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ড্র্যাম, ড্র্যাম। দেখুন এখানে আমরা সি এইচ এম কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ম। ড্র্যাম এর অর্থ হচ্ছে ওজনের একক। এবার আসুন আমরা দন্ত ন বর্ণটাকে নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখব কোথায় কোথায় দন্ত ন এর উচ্চারণ পেয়ে থাকি। এন, ডাবল এন, কে এন, জি এন, পি এন, এই লেটারগুলোর ক্ষেত্রে আমরা দন্ত ন এর উচ্চারণ পেয়ে থাকি। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে বুঝি এবং সেটাকে আয়ত্ত করার চেষ্টা করি। দন্ত ন এর উচ্চারণ আমরা এন এর স্বাভাবিকভাবেই পেয়ে থাকি, যেমন নেট, নেট। দেখুন এখানে আমরা এন এর উচ্চারণ স্বাভাবিকভাবেই দন্ত ন পাচ্ছি। নেট এর অর্থ হচ্ছে জাল। তেমনি করে আমরা বলতে পারি নাইস, নাইস। দেখুন এখানেও এন এর উচ্চারণ স্বাভাবিকভাবেই দন্ত ন পাচ্ছি। নাইস এর অর্থ হচ্ছে সুন্দর। নেক্সট ডাবল এন, এই দুটি লেটারও দন্ত ন সাউন্ড উৎপন্ন করে, যেমন সানি, সানি। দেখুন এখানে আমরা ডাবল এন পাচ্ছি কিন্তু তার সাউন্ড হচ্ছে দন্ত ন। সানি এর অর্থ হচ্ছে রৌদ্রালোকিত। তেমনি করে আমরা বলতে পারি ফানি, ফানি। দেখুন এখানে আমরা ডাবল এন পাচ্ছি কিন্তু এখানেও তার সাউন্ড উৎপন্ন হচ্ছে দন্ত ন। ফানি এর অর্থ হচ্ছে মজাদার। নেক্সট কে এন, এই দুটি লেটারও দন্ত ন এর সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন নি, নি। দেখুন এখানে আমরা কে এন কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে দন্ত ন। নি এর অর্থ হচ্ছে হাঁটু। তেমনি করে আমরা বলতে পারি নলেজ, নলেজ। দেখুন এখানেও আমরা কে এন কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে দন্ত ন। নলেজ এর অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট জি এন, এই দুটি লেটারও দন্ত ন এর উচ্চারণ করতে পারে, যেমন নেওম, নেওম। দেখুন এখানে আমরা জি এন কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে দন্ত ন। নেওম এর অর্থ হচ্ছে দাড়ি বা ছোঁচালো টুপিওয়ালা যে বৃদ্ধ মাটির নিচে বাস করে। নেক্সট, PN। এই দুটি লেটারও দন্তন্নয়ের উচ্চারণ করতে পারে, যেমন নিউমেওনিয়া, নিউমেওনিয়া। দেখুন এখানে আমরা PN কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে দন্তন্য, নিউমেওনিয়া। এর অর্থ হচ্ছে ফুসফুসের কঠিন ব্যাধি। ওকে ফাইন, এবার আসুন আমরা ও এবং অনুস্বর বর্ণটাকে নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখে নেব আমরা ও এবং অনুস্বর কোথায় কোথায় উচ্চারণ করে থাকি। তো চলুন আমরা সেই লেটারগুলোকে আগে একটু দেখে নিই। NG, N, NGUE, NGH, এই লেটারগুলোর ক্ষেত্রে আমরা ও না হলে অনুস্বর ব্যবহার করে থাকি। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। কিং, কিং। দেখুন এখানে আমরা NG কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে অনুস্বর, কিং। এর অর্থ হচ্ছে রাজা। তেমনি করে আমরা বলতে পারি সং, সং। দেখুন এখানেও আমরা NG পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে অনুস্বর, সং। এর অর্থ হচ্ছে গান। নেক্সট, N, যেমন লিং, লিং। দেখুন এখানে আমরা N কে পাচ্ছি, এবার কিন্তু তার সাউন্ড উৎপন্ন করছে যেমন লিং। এর অর্থ হচ্ছে সংযুক্ত করা। নেক্সট, দেখুন আমাদের স্ক্রিনে দুইটা উদাহরণ চলে এসেছে, টাং, সিং। দেখুন এখানে আমরা NGUE কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে অনুস্বর, এখানে আমরা NGH কে পাচ্ছি, এখানেও তার সাউন্ড হচ্ছে অনুস্বর, টাং, সিং। টাং এর অর্থ হচ্ছে জিভ, আর সিং, এই সিংটা অনেক মানুষ তার নামের টাইটেলে ব্যবহার করে থাকে, কিন্তু আমরা আরও একটা সিং পাই যেটা হচ্ছে গান গাওয়া। তো দুইটা সিং, এর অর্থ আপনারা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের আলোচনা, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।